Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran kathira amma ba'd fa'udhu billahi min ash-shaytanir rajim bismillahir rahmanir rahim faman zuhziha 'anil nar wa udkhila al-jannata faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur wa qala an-nabiyyu sallallahu tabaraka wa ta'ala alayhi wa sallam إنكم لتموتون كما تنامون وتحيون كما تستيقظون ثم إنها الجنة أبدا أو النار أبدا أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم أمر محترم بھائیو دوستو بزرگو یہ جگہ تیر کونو جنیش اللہ رب العزتر شکتی تھی کے باہرے نا এই জগতের একটা জাররা পরিমাণ অণু পরিমাণ কোনো জিনিস হোক ছড়ানো ছিটানো আসমান হোক এটা মাটির নিচে ছোট একটা পিঁপড়া হোক আর আকাশে চিল হোক সমুদ্রের মধ্যে মাছ হোক অথবা লম্বা ফেরেশতা হোক এদের সবার উপর আল্লাহ রাব্বুল ইজ্জতের পরিপূর্ণ শক্তি চলতেছে কোনো জিনিস আল্লাহ তাআলার কবজায় কুদরত আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তি থেকে বাহিরে না একমাত্র আল্লাহ এরকম সত্তা যাকে কেউ বানায়নি বাকি সবকিছুকে বানানো হয়েছে একমাত্র আল্লাহ এরকম সত্তা যিনি ধ্বংস হওয়া থেকে পবিত্র বাকি সবাই ধ্বংস হবে একমাত্র আল্লাহ এরকম সত্তা যিনি সমস্ত প্রয়োজন থেকে পবিত্র বাকি সমস্ত সৃষ্টি জীব তাদের প্রয়োজন আছে একমাত্র আল্লাহ যিনি সব ধরনের তাকাজা থেকে পবিত্র বাকি সমস্ত সৃষ্টিজীব নিজের প্রয়োজন পুরা করার মধ্যে সাহায্যের মধ্যে পড়ে আস একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি সর্বধরনের অবস্থা থেকে পবিত্র বাকি সমস্ত সৃষ্টিজীবের উপর অনেক অনেক অবস্থা আসছে আসতেছে আর আসতে থাকবে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের সত্তায় একা শুরু হওয়া থেকে পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের সত্তার মধ্যে একা শেষ হওয়া থেকে পবিত্র সত্তা আউয়ালিয়াত থেকে আখিরাত থেকে উনি পবিত্র সত্তা না ওনার কোনো শুরু আছে না ওনার কোনো শেষ আছে না ওনার কোনো চেহারা আকৃতি আছে ওয়াহুয়া মাআকুম যে জায়গায় আছেন যে জায়গায় আমরা থাকি উনি আমাদের সাথে আছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে দৃষ্টি দিব ওইদিকে আল্লাহরই শক্তি দেখতে পারবো রব্বুল মাশরিক ওয়াল মাগরিব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রব্বুল মাশরিকিন ওয়া রব্বুল মাগরিবাইন উত্তর দক্ষিণের রব আল্লাহ পূর্ব পশ্চিমের রব আল্লাহ রব্বুল মাশারিক ওয়া রব্বুল মাগারিব যত ধরনের উত্তর আছে যত ধরনের পূর্ব পশ্চিম আছে সব জায়গার রব উনি রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম সাত আসমানের রব আল্লাহ এবং আরশ আযীমের রব আল্লাহ ওয়া হুয়াল্লাযী ফিস সামাঈ ইলাহ আসমানের বাদশাহ আল্লাহ ওয়া ফিল আরদ ইলাহ জমিনের বাদশাহ আল্লাহ ইয়ুমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাযুলা জমিন আসমান কে থামিয়ে রেখেছেন স্থির রেখেছেন আল্লাহ ইউদাব্বিরুল আমরা মিনাস সামাঈ ইলাল আরদ আসমান থেকে জমিন পর্যন্ত ব্যবস্থাপনাকে চালানে ওয়ালা আল্লাহ এই সমস্ত ব্যবস্থাপনাকে চালাচ্ছেন কিন্তু কোনো ভুল করেন না এই সমস্ত ব্যবস্থাপনাকে চালাচ্ছেন উনি হয়রান হন না এই সমস্ত ব্যবস্থার প্রয়োজনকে উনি পুরা করেন কিন্তু ভুল হওয়া থেকে পবিত্র সত্তা লা তাখুযুহু সিনা উনি ঝিমান না ওয়ালা নাওম উনি ঘুমান না মা কানা রাব্বুকা নাসিয়া উনি ভুলেন না লা ইয়াউদুহু হিফযুহুমা এই ব্যবস্থাপনাকে চালাতে যে উনি হয়রান হয়ে যান না লা তাহসাবান্নাল্লাহ গাফিলা উনি গাফিল হয়ে যান না মা কানাল্লাহু লিউজিজাহু মিন শাই উনি উনাকে কেউ অপারক করতে পারে না লাম ইয়াত্তাখি সাহিবা উনার কোনো সাথী দরকার নাই ওয়ালা ওয়ালাদা উনার সন্তান সন্ততি দরকার নাই না উনার কোনো বিবি আছে না উনার কোনো বাচ্চা আছে না উনার কোনো মন্ত্রী আছে না উনার কোনো সাহায্যকারী আছে না উনি কারোর থেকে ভয় পেয়ে যান না উনি কারোর থেকে দূরে সরে যান না উনার উপর কোনো অবস্থা আসে উনি যুগের সীমাবদ্ধতা থেকে ঊর্ধ্বে স্বাধীন জায়গার সীমাবদ্ধ থেকে ঊর্ধ্বে স্বাধীন লা ইয়াহবিহি মাকা লা ইয়াশতামিলু আলাইহি জামা যুগের মধ্যে উনি সীমাবদ্ধ না জায়গার মধ্যে উনি সীমাবদ্ধ না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনার জন্য আমার জন্য উনার জন্য এগুলা সব বরাবর যুগ জায়গা অতীত বর্তমান ভবিষ্যৎ অন্ধকার আলো
সকাল এবং রাত দিন এবং নুরি এবং নারী খাকি এবং আবি এই সমস্ত কিছু আল্লাহ তাআলা দৃষ্টিতে বরাবর সাওয়াউম মিনকুম মান আসাররা বিল কাউল কেউ জোরে কথা বলে কেউ আস্তে কথা বলে মুস্তাগফিম বিল লাইল কেউ রাতের অন্ধকারে চলে ওয়াসারিবুম বিন নাহার কেউ দিনের আলোতে চলে উনি এরকম আল্লাহ যে অন্ধকার আলোর দ্বারা উনি বেপরোয়া দিনের আলোতে উনি বেশি দেখেন না আর রাতের অন্ধকারে উনি কম দেখেন না কাছে কে উনি বেশি দেখেন না দূরকে উনি কম দেখেন না যেরকম লৌহে মাহফুজ কে উনি পড়তে পারেন আপনার আমার অন্তরের অবস্থাকে উনি এরকম ভাবেই পড়তেছেন উনি যেরকম আরশের ফেরেশতাদেরকে দেখতেছেন আমাদের পায়ের নিচে আনেওয়ালা পিঁপড়াকেও উনি দেখতেছেন আরশ উঠানেওয়ালা ফেরেশতার ডাককে উনি যেরকম শুনতেছেন এরকম মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে পোকা মাকড়ের ডাককেও আল্লাহ তাআলা এরকমই শুনতেছেন এরকম তো একজনই হইতে পারে ওনার কোনো বদল নাই আলিফ লাম মিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ উনি একা ওনার কোনো দ্বিতীয় নাই ওনার কোনো বদল নাই ওনার কোনো শরীক নাই ওনার কোনো সাহায্যকারী নাই ওনার কোনো মন্ত্রী নাই কারো থেকে উনি ভয় পেয়ে যান না কারো থেকে উনি দেবে যান না খাওয়া থেকে উনি পবিত্র পান করা থেকে উনি পবিত্র ঘুমানো থেকে উনি পবিত্র হয়রান হওয়া থেকে উনি পবিত্র ভুল করা থেকে উনি পবিত্র সব কিছু থেকে পবিত্র সত্তা সবাইকে দেন নেওয়া থেকে পবিত্র সবাইকে খাওয়ান নিজে খাওয়া থেকে পবিত্র সবাইকে ঘুম পাড়ান নিজে ঘুমানো থেকে পবিত্র সবাইকে পান করান নিজে পান করা থেকে পবিত্র সবাইকে চেহারা দিয়েছেন নিজে চেহারা থেকে পবিত্র সবাইকে রং দিয়েছেন উনি রং থেকে পবিত্র সবার দিক বানিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিন্তু উনি সমস্ত দিক থেকে পবিত্র এই জন্য উনি লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার না উনি কারো সীমাবদ্ধতার মধ্যে আসেন না উনি দৃষ্টির সীমাবদ্ধতার মধ্যে না কোনো চিন্তাধারার সীমাবদ্ধতার মধ্যে উনি পরিপূর্ণ আসতে পারে লা তারাহুল আয়ুন চোখের থেকে ঊর্ধ্বে লা তুখালিতু যুনুন চিন্তাধারার দুনিয়া থেকে অনেক ঊর্ধ্বে এত দূরে চলে গেলেন যে আমাদের চিন্তাধারা ওই জায়গায় পৌঁছতে পারবে না আর এত কাছে যাকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমাদের ঘাড়ের রগের থেকেও বেশি নিকটে দুইটা জিনিস একদম উল্টা যে শাহরগের থেকেও কাছে আর এত উপরে যে সত্যম আসমানের উপরে এরকম একজনই হতে পারে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম উনি একমাত্র একা দ্বিতীয় কেউ নাই নিজে আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আমি একা একমাত্র আমার সমকক্ষ কেউ নাই فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو একা একমাত্র ওনার কোন সাথী শরীক মন্ত্রী মিনিস্টার কেউ নাই মা কান মাহ মিন ইলাহ ওনার বরাবর আর কেউ নাই আল্লাহ নিজে জিজ্ঞাসা করতেছেন হাল তাআলামু লাহু সামিয়া হাল তাআলামু লাহু সামিয়া আরে আমার বান্দা আমার বান্দি বলো যে আমি তো জানি না যে আমার বরাবর কেউ আছে আরে তোমরা যদি আদাবর ওয়ালারা জানো যে আমার বরাবর কেউ আছে তাহলে আনো আমি দেখিয়ে দিব তার সাথে যুদ্ধ করে তো কেউ নাই জমিনের মধ্যে আসমানের মধ্যে ওনার মতো কেউ নাই ইলাহুম্মা আল্লাহ আল্লাহ বলেন আছে কেউ আমার বরাবর আছে কেউ আমার সাথে শরীক আরে বলো তো আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ জমিন কে কে বিছিয়েছে আসমান কে কে উঁচা করেছে ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা পানি কে বর্ষণ করতেছে ফা আনবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা এই বাগান কে সুন্দর ফসলাদি কে উৎপন্ন করতেছে তারপর আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন ইলাহুম্মা আল্লাহ আছে কেউ আমি ছাড়া যে তোমাদের ইবাদতের যোগ্য আছে কেউ আমি ছাড়া তোমাদের কাজ পুরা করবে আছে কেউ আমার মোকাবেলায় ইলাহুম্মা আল্লাহ না আল্লাহ কেউ নাই কেউ নাই তারপর আল্লাহ তাআলা অভিযোগ করতেছেন বাল হুম কওমুন ইয়াদিলুন তাহলে তোমরা আমাকে ছেড়ে অন্যের দিকে কেন দৌড়াচ্ছো আমার সামনে হাত না ফেলায় মানুষের সামনে কেন হাত ফেলাও হ্যাঁ তোমরা তো আমাকে ছেড়ে দিলা একদিকে বলো যে আল্লাহই সবকিছু আর আমাকে ছেড়ে আরেক দিকে চলে গেলে এটা কি হলো আখলুক ওয়া ইবাদু গাইরি আমি আল্লাহ বানিয়েছি আর মাথা অন্য কারো সামনে নত করতেছো আর আরযুক ওয়া ইশকারু সিওয়াই আমি তোমাদেরকে সম্পদ আর রিজিক দিলাম আর শুকরিয়া মানুষের আদায় করতেছো ইলাহুম্মা আল্লাহ আছে কেউ আমার টাক্করের আছে কেউ আমার বরাবর নাই আল্লাহ কেউ নাই কেউ নাই তারপর আল্লাহ আবার অভিযোগ করতেছেন বাল আকসারহুম লা ইয়ালামুন তাহলে তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো পাগল যে তারা জানে না যে জমিন আসমানের একজন আল্লাহ একজন বাদশাহ তারপর আল্লাহ আবার জিজ্ঞাসা করতেছেন ইলাহুম্মা আল্লাহ আছে কেউ আমার মোকাবেলায় আছে কেউ আমার মতো নাই আল্লাহ কেউ নাই কেউ নাই আল্লাহ আবার অভিযোগ করতেছেন কালিলাম মা তাযাক্কারুন তাহলে তোমাদের মধ্যে অনেক কম মানুষই আছে যারা আমাকে স্মরণ করে আবার দাবি করতেছেন ইলাহুম্মা আল্লাহ আছে কেউ আমার মোকাবেলায় আছে কেউ আমার মতো নাই আল্লাহ কেউ নাই কেউ নাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন তারপর আবার আল্লাহ বলেন তোমরা তো আমার শরীক বানিয়ে দিলা আমি তো সব ধরনের শিরক থেকে পবিত্র সব ধরনের দুর্বলতা থেকে পবিত্র
সব ধরনের অজ্ঞতা থেকে পবিত্র, জুলুম করা থেকে, অত্যাচার করা থেকে পবিত্র, কমি থেকে পবিত্র, ভুল করা থেকে পবিত্র। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারপর আবার আল্লাহ বলতেছেন ইলাহুম মাআল্লাহ, আছে কেউ আমি ছাড়া? নাই আল্লাহ, কেউ নাই, কেউ নাই। তারপর আল্লাহ আবার বলতেছেন, আবার অভিযোগ করতেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যখন তোমরা আমাকে ইলাহ আল্লাহ মেনেও আমার মানো না, যখন তোমরা আমাকে ইবাদতের যোগ্য মেনেও আমার সামনে মাথা নত করতেছো না, আমাকে রিজিক দেনেওয়ালা বলেও অন্য দরজায় যায় নক করতেছো, আমাকে রব আল্লাহ মেনেও তোমরা মিথ্যার সুদ আর ঘুষের সবকিছু করতেছো, আমাকে রাজিক মেনেও তোমরা চুরি ডাকাতি জুলুম অত্যাচার তোমরা করতেছো, তো যখন আমি স্বীকার করতেছো আর আমি ছাড়া আর কেউ নাই, তারপরেও তোমরা আমাকে ছেড়ে দিলা আর ভুল রাস্তার দিকে চলতেছো, উল্হাতু বুরহানাকুম, তাহলে কোনো প্রমাণ তো দাও নিজেদের সত্যবাদী হওয়ার, যে আমরা যা করতেছি আল্লাহ ঠিক করতেছে, আপনার আমাদের দরকার নাই, নাউজুবিল্লাহ। উল্হাতু বুরহানাকুম, আল্লাহ বলতেছে আমাকে কোনো প্রমাণ তো দেখাও, দলিল তো দাও, যে আমাকে ছাইরে তোমরা ভালো আসো, প্রমাণ তো দাও যে এই যে আমাদের প্রমাণ, এই জন্য আপনাকে আমরা ছাড়ছি, কেউ আনতে পারবে না। তারপর আল্লাহ বলতেছেন, কথা হচ্ছে এটা যে তোমরা অশিক্ষিত হয়ে গেছো, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইশআরুনা আইয়ানা ইউবাসুন বাল ইদারাকা ইলমুহুম ফিল আখিরা বাল হুম ফি শাক্কিন মিনহা বাল হুম মিনহা আমুন বাল হুম মিনহা আমুন। তোমরা আখেরাতের, তোমাদের কোনো জ্ঞান নাই, আখেরাতকে ভুলিয়ে দিয়েছো, এই জন্য আল্লাহকে তোমরা চিনতেছো না, দুনিয়াকে তোমাদের সত্তাকে দিয়ে দিছো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহিম গাফিলুন। তোমরা দুনিয়াকে পূজা করা শুরু করেছো, দুনিয়ার পূজারি হয়ে গেছো, আর ওই দিনের কথা ভুলে গেছো যখন তোমাদের এই সমস্ত কিছু থেকে বের করে মানুষের কাঁধে তোমাদেরকে উঠিয়ে দেওয়া হবে, সবাই কান্নাকাটি করবে, তারপরে তোমাদের বাচ্চারা তোমাদেরকে মন মন মাটির নিচে দাবিয়ে চলে আসবে, তোমাদের সুন্দর বিছানা থেকে উঠিয়ে যে জায়গায় মশাকে ঢুকতে দিতা না, ও তোমাদেরকে এরকম অন্ধকার গর্তের মধ্যে ফেলে চলে আসবে, যে জায়গায় তোমার উপর পোকামাকড় মারামারি করতে থাকবে, আর তোমার ওই সত্তা যেটার উপর কোনো মশা সহ্য করতে না, মাছি সত্তা সহ্য করতে না, তোমার এই শরীরকে এরকম নোংরা পোকামাকড় খাবে যে চার দিন পরে যদি কবরস্থান খুলে দেওয়া হয় তাহলে তার দুর্গন্ধে এলাকার মানুষ থাকতে পারবে না। ওই দিনের কথা ভুলে গেছো, ওই দিনের কথা ভুলে গেছো? ওয়াজা সাকরাতুল মউত বিল হক, যখন মৃত্যু তোমাদের চোখকে খুলে দিবে আর মৃত্যু তোমাদের গলার আওয়াজকে বন্ধ করে দিবে, আর তোমাদের চলন্ত সত্তা একটা মাটির টুকরায় পরিণত হয়ে যাবে, আর তোমাদের চোখের আলোকে নিভিয়ে দেওয়া হবে, তোমাদের কানের টেলিফোনের তারকে কেটে দেওয়া হবে, আর তোমাদের হাতের নড়াচড়া চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আর তোমরা নিজের উপর থেকে মশা সরাতে পারবে না, মাছি সরাতে পারবে না, নোংরামিকে সরাতে পারবে না, নিজের পাও দিয়ে হাঁটতে পারবে না, তোমরা বাবার পরিবর্তন মাইয়াত হয়ে যাবা, স্বামীর পরিবর্তে মৃত হয়ে যাবা, মন্ত্রীর পরিবর্তে মাইয়াত হয়ে যাবা, চেয়ারম্যানের পরিবর্তে মাইয়াত হয়ে যাবা, আর ডাক্তার সাহেবের পরিবর্তে মাইয়াত হয়ে যাবা, আর হ্যাঁ মিনিস্টার সাহেবের পরিবর্তে মাইয়াত হয়ে যাবা। কেউ এটা বলে না যে মন্ত্রী সাহেব, এটা কেউ বলে না, বলে লাশ লাশ লাশ, আর লাশের জন্য মাটির নিচে তার কোটি কোটি টাকা কামাই অন্যরা খাবে, তার কোটি কোটি টাকার প্ল্যানিং অন্যরা এটা থেকে লাভ উঠাবে, আর কিরকম আফসোসের সাথে তার জানাজা যাইতে থাকবে, আর তার কিছুদিন পরে এরকম আসবে একদিন যে তার পরবর্তী বংশধররাও জানবে না যে আমাদের জন্য এই বাড়ি কে বানিয়েছিল, আর কিরকম কষ্ট করেছিল আমাদের জন্য, আর কিরকম গরম আর শীতকে সহ্য করেছিল, এই সময়ের দ্রুত গতির যে গতি এটা সমস্ত সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয় মানুষের। এই জন্য আমার ভাই দোস্ত, এই বেওয়াফা দুনিয়ার সাথে যারা মন লাগিয়েছে তার কোনোদিন সফল কাম হয় নাই। দুনিয়াতে কে সফল কাম হয়েছে? একজনের ব্যাপারে বললাম সে বড় সফল কাম জীবন। কি সফল কাম জীবন? যে সমস্ত সফলতাকে পিছনে রেখে যা কবরের মধ্যে শুয়ে পড়লো আর মাটির চাদর গায়ে দিয়ে পড়ে থাকলো, এখন কেয়ামতের ডাকি তাকে উঠাতে পারবে, এটা সে কি কামিয়াব হলো যে ফকির আর মন্ত্রীকে একই মাটির নিচে শুয়ে আসলো, বেগমকে আমিরকে গরিব আর ধনীকে একই মাটির নিচে রেখে আসলো, সে কি কামিয়াব হলো যে ইজ্জত আর সম্পদ টাকা পয়সার পূজারি ছিল যে যারা এই তিন জিনিসকে খোদা মানছে, তারাও কবরস্থানে যায় ঘুমিয়ে আছে, তাদের নাম ও নিশান মিটে গেছে। হাল তুহিসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকজা, আল্লাহ বলেন কাউকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কাতার কোন কোন চিহ্ন দেখা যায়? ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানা জালিমা, তোমার আল্লাহ কত বসতিকে ধ্বংস করে ফেলছেন। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুন মিন বাদি নূহ, তোমার আল্লাহ নূহ আলাইহিস সালামের পরেও কত জাতিকে ধ্বংস করে দেখিয়েছেন। ওয়াকাইম মিন কারিয়াতিন আতাত আন আমর রাব্বিহা ওয়া রাসূলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, যায় দেখো কবরস্থানগুলোকে দেখো, বড় বড় প্যালেসগুলোকে যায় দেখো,
বাড়িগুলা ভেঙে পড়ে আছে, দরজা ভেঙে পড়ে আছে, বড় বড় প্যালেস গুলা আর এই সমস্ত কিছু খালি হয়ে পড়ে আছে। তার এক এক ইট ডেকে ডেকে এটা বলতেছে যে এই জায়গা তো থাকার জায়গা না, এটা সবক শিকার জায়গা, এটা ছেড়ে চলে যেতে হবে, এটা মাকড়সার জালের মতো, মশার পরের সমতুল্য ধোকার ঘর, এটার উপর যে নিজে সবকিছু লাগিয়ে দেয় সে হারেই অবশ্য নির্ঘাত, তার জন্য হার লিখে দেওয়া হয়েছে, সে অবশ্যই হারবে, হারা তার তকদিরে লিখে দেওয়া হয়েছে। আর যে আল্লাহর জন্য নিজে সব লাগাবে সে জিতবে, আর তাকে জিততেই হবে। দুনিয়ার ইতিহাসের পাতা দেখেন, কোন লাইন কোন পৃষ্ঠায় এটা দেখাতে পারবেন না আমাকে যে আল্লাহকে পাওয়ার পরে কেউ নাকাম আর ধ্বংস হয়ে গেছে। আর ইতিহাসের এক একটা পৃষ্ঠা এক একটা লাইন পড়ার পরে এটাও দেখাতে পারবেন না যে আল্লাহকে হারিয়ে কেউ সফল কাম হয়ে দুনিয়া থেকে গিয়েছে। যে আল্লাহকে পেয়েছে সে নাকাম হয় নাই, আর যে আল্লাহকে হারিয়েছে সে কোনোদিন সফল কাম হয় নাই। এই জায়গার সম্মান অল্প দিনের জন্য, এই জায়গার নাম কাম অল্প দিনের জন্য, এই জায়গার যৌবন অল্প দিনের জন্য। আমি সুইডেনে ছিলাম, ওই জায়গায় বরফের মধ্যে এক বুড়ি মহিলা এরকম হাঁটতেছে, আমার মনে হচ্ছিল যেরকম নিজের যৌবনকে খুঁজতেছে যে কোথায় গেল আমার যৌবন। এই যে যৌবন চেহারা আজকে, হ্যাঁ যদি জীবন লেখা আছে তাহলে এই চামড়াও ঝুরে যাবে, হ্যাঁ আর কানের মধ্যে তারপরে শুনতে পারবো না, কিছু লাগায় শুনতে হবে, আর শরীরে শক্তি আর সাথ দিবে না, আর এই সত্তা মাটির মধ্যে মিটে যাবে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত লিখে রাখছে। একমাত্র আল্লাহ যিনি জাওয়াল থেকে পবিত্র, বাকি সবার ধ্বংস অনিবার্য। ওই আল্লাহ যিনি ধ্বংস থেকে পবিত্র, ওই আল্লাহ যিনি মৃত্যু থেকে পবিত্র, ওই আল্লাহ যিনি জগৎকে চালাচ্ছেন, ওই আল্লাহ যিনি পুরো ব্যবস্থাপনাকে বানিয়েছেন, ওই আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে বানিয়েছেন, ওই আল্লাহ যিনি জমিনে কার্পেটকে বিছিয়েছেন, ওই আল্লাহ যিনি এই বাতাসকে এত সুন্দর দিয়েছেন, ওই আল্লাহ যিনি চাঁদ আর সূর্যকে দিয়েছেন, ওই আল্লাহ যিনি চাঁদকে ছাদ হিসাবে দিয়েছেন, ওই আল্লাহ যিনি তারাকে নক্ষত্রকে চকমগাচ্ছেন, ওই আল্লাহ যিনি আপনার আমার মতো মানুষকে এক ফোঁটা নোংরা পানি থেকে বানিয়েছেন, ওই আল্লাহ যিনি নোংরা মনির উপর নিজের আদেশ করছেন তো পুরুষ হয়েছে আর মহিলা হয়েছে, ওই আল্লাহ একই ফোঁটা পানি থেকে কোটি কোটি চেহারা বানিয়েছেন, আর তার খাজানার মধ্যে চেহারার কমে আসে নাই, আওয়াজ বানিয়েছে তার খাজানার মধ্যে আওয়াজের কমে আসে নাই, চোখ বানিয়েছে তার খাজানার মধ্যে চোখের কমে আসে নাই, দুই কান দিয়েছে তার খাজানার মধ্যে কানের কমে আসে নাই, বিশটা আঙ্গুল বানিয়েছে আর প্রতিটা মানুষের একটা আঙ্গুল আরেকটা আঙ্গুল থেকে আলাদা বানিয়েছে, চলার স্টাইল পরিবর্তন করেছে, কথার স্টাইল পরিবর্তন করেছে, ভাষা পরিবর্তন করে দেখিয়েছে, মেজাজকে পরিবর্তন করে দেখিয়েছে, আর সবার প্রয়োজনকে নিজের গায়েবের থেকে পুরো করে দেখিয়েছেন একমাত্র আল্লাহ, যিনি সমস্ত ধরনের পবিত্র, সমস্ত ধরনের পরিবর্তন থেকে পবিত্র। আর ওই দিন আসতেছে আল-কারিআহ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ, يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আরে জানো যে কিয়ামত কি? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন কিয়ামত কাকে বলে? কিয়ামত যে মরে গেছে, আল-হাক্কা মাল-হাক্কা ওয়ামা আদরাকা মাল-হাক্কা। আল্লাহ বলেন তোমরা জানো বাস্তবতা কাকে বলে? ওই বাস্তবতা কি, কোনো খবর আছে? তোমরা তো বলতেছো যে আরে যে তবলিগে চলে গেল, হ্যাঁ তবলিগে চলে গেছে, বউ বাচ্চা রেখে বলে বাস্তবতা থেকে চেহারা ফেরায় নিস। যারা আল্লাহর রাস্তায় তবলিগে যায় বলে বাস্তবতা থেকে চেহারা ফেরায়, তবলিগে চলে গেছে। তো আল্লাহ বলতেছেন বাস্তবতা কাকে বলে? তুমি যেটাকে বাস্তবতা বলতেছো ওইটাই বাস্তবতা। বাস্তবতা কাকে বলে? আল-হাক্কা, ওই বাস্তবতা। মাল-হাক্কা, ওইটা কি বাস্তবতা? ওয়ামা আদরাকা মাল-হাক্কা, আরে তোমাদের কোন খবর আছে? তোমরা জানো ওই দিন কি হবে? ফাইজা জা নুফিখা ফিস-সূর নাফখাতান ওয়াহিদা ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাদুকাতিল আরদু ওয়াল জিবালু দাকাতান ওয়াহিদা ফাইন্নামা হিয়া জাজরাতান ওয়াহিদা ফাইজা হুম বিস-সাহিরা। এক আওয়াজ আসবে, এক ডাক আসবে, এক চিৎকার আসবে, এক কড়ক আওয়াজ আসবে, এক সুরে ফু দেওয়া হবে, ওই সুর যেটা পাহাড় গুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইয়াউমান সাইয়্যারুল জিবাল, আর ওই সুর যেটার আওয়াজ কাল ফারাশিল মানফুশ, যে তুলা বানিয়ে দেবে পাহাড় গুলাকে, ওই আওয়াজ যেটা মানুষকে ঘুড়ির মতো উড়াতে থাকবে, কাল ফারাশিল মাবসুস, ওই আওয়াজ যেটা জমিনকে টুকরা টুকরা করে দিবে, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, ওই আওয়াজ যেটা সাত আসমানকে ছিঁড়ে ফেলবে, ইযা সামাউন ফাতারাত, ওই আওয়াজ যেটা সূর্য গ্রহকে নক্ষত্রকে
টুকরা টুকরা করে দিবে. ফাইজা বারাকাল বসর ওয়া খসফাল কমর ওয়া জুমিআ আশ-শামস ওয়াল কমর, ওই আওয়াজ যেটা সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দিবে. ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, ওই আওয়াজ যেটা পুরো পৃথিবীর মধ্যে ভূমিকম্প নিয়ে আসবে. ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই আওয়াজ যেটা সমস্ত আসমানকে ধোঁয়া বানিয়ে দিবে. ইয়াউমা তাশাক্কাকু আস-সামাউ বিল গামাম, ওই আওয়াজ যেটা পুরো দুনিয়ার জীবনকে মৃততে পরিণত করবে. আর একমাত্র একা আল্লাহ মৃত্যু থেকে বাকি থাকবেন. ওই দিন দেখা যাবে মারা পালাচ্ছে, বাচ্চাদেরকে পায়ের নিচে পিষে পিষে দৌড়াচ্ছে. যে মারা বাচ্চাদেরকে গলায় লাগাতো, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই মারাই বাচ্চাদেরকে এরকম ফেলে পালানো শুরু করবে আর পায়ের নিচে বাচ্চারা পিষে যাবে. ওই সম্পদ যেটার জন্য মারামারি করতে করতে মরে গেছি আর সম্পদ জমা করতে করতে আল্লাহকে আর জান্নাতকে ভুলিয়ে দিয়েছি, ওই ঘরগুলো খালি পড়ে থাকবে. তিলকা বুয়ুতুহুম খাওয়িয়া, ওই ঘরগুলো খালি থাকবে. কেউ সম্পদের দিকে তখন আর দৌড়াবে না, সবাই বলবে আয় আমার কি হবে, চিৎকার করতে থাকবে, মাটি ফেটে যেতে থাকবে, আসমান গলতে থাকবে, সূর্য আর চাঁদের নূর শেষ হয়ে যাবে, চাঁদ আর নক্ষত্রগুলো শেষ হয়ে যাবে, আর তার আওয়াজ বাড়তে থাকবে এই পর্যন্ত যে মানুষ মৃত্যুবরণ করবে, আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, সমুদ্রের মধ্যে আগুন লাগবে, বাতাস বন্ধ হয়ে যাবে, বাহিরের জিনিস ভিতরে চলে যাবে, ভিতরের জিনিস বাহিরে চলে আসবে, আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ফেরেশতারাও মৃত্যুবরণ করবে. প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আর সে শক্তিশালী ফেরেশতারাও মৃত্যুবরণ করবে. আজরাইল আলী সালামের ওই দিন বড় কাজ করতে হবে, পুরো জাহানের জান কবজ করার মধ্যে লেগে থাকবে. তারপর জিব্রাইল আলী সালামের উপরেও মৃত্যু আসবে, মিকাইল আলী সালামও মৃত্যুবরণ করবেন. আর আল্লাহ তাআলা বলবেন ফালিয়ামাত জিব্রাইল ওয়া মিকাইল, জিব্রাইল আর মিকাইল মরে যাক, আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠবে আর কাঁপতে থাকবে আর সুপারিশ করবে আয়ামুত জিব্রাইল ওয়া মিকাইল, হে আল্লাহ এদেরকে তো বাঁচিয়ে রাখেন, এরাও মরে যাবে, এরাও মরে যাবে. তো আল্লাহ বলবেন উসকুত فقد كتبت الموت على من كان تحت عرشي, খামোশ চুপ হয়ে যাও, আমার আরশের নিচে আজকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে. তো কেন আমরা এই দুনিয়ার পিছনে নিজে সবকিছু লাগিয়ে দিলাম যেটা কালকে নিজে ছেড়েই মরে যাব? আমি এটা কামাই করছি, আমি এটা করছি, আমি এটা বানাইছি, এখন আমার এই প্ল্যানিং, আমার এটা প্ল্যানিং, এটা করতে হবে, আর ওইদিকে মৃত্যু আমাকে স্বীকার করার জন্য বসে আছে. এদিকে আমি প্ল্যানিং করতেছি, এদিকে কবর কাছে আসতেছে, এদিকে আমি প্ল্যানিং করতেছি বিশ বিশ তালা বানানোর জন্য, আর এদিকে হ্যাঁ পাঁচ হাত নিচে যাওয়ার জন্য কবর মুখ খুলে ফেলস, এইদিকে সুন্দর কাপড় সেলাই করতেছি, আর এদিকে আমার কাফনের কাপড় বাজারে চলে আসছে, এখান থেকে আমার শরীর থেকে মশাকে মারতেছি, আর এদিকে কবরের পোকামাকড় মুখ খুলে ফেলছে যে হ্যাঁ মোটা লাশ আসতেছে, এইদিকে ঘরের মধ্যে আমি স্যান্ডেলিয়ার লাগাচ্ছি, আর ওইদিকে অন্ধকার নগরীর অন্ধকার ঘর নিজের অন্ধকারের সাথে নিজের জুলমতের সাথে তাকে ওয়েলকাম জানানোর জন্য ডাইনের মতো নাগিনের মতো নিজের ফান ফেলায় বসে আছে যে আসো তো দেখো আমি তোমার স্যান্ডেলিয়ারকে কিভাবে অন্ধকারে পরিণত করি. একদিন সবার জন্য মৃত্যু অনিবার্য, জিব্রাইল মিকাইল ইসরাফিল আলিহিম সালাম মরবেন, একমাত্র আল্লাহ বাকি থাকবেন, জিব্রাইল আজরাইল আলি সালামও. আল্লাহ বলবেন আজরাইল তুমিও মরে যাও, তুমি আমার এক হুকুমের দ্বারা বনেছ, ওই হুকুমের দ্বারা শেষ হয়ে যাও, সবাইকে মেরে একা আহাদ সামাদ আল আউয়াল আল আখির আল জাহির আল বাতিন লাইস ক্বাবলাহু শাই লাইস বাদাহু শাই লাইস ফাওকাহু শাই লাইস দুনাহু শাই ক্বাবলা কুল্লি শাই বাদা কুল্লি শাই ফাওকা কুল্লি শাই দুনা কুল্লি শাই ক্বাবলা কুল্লি হাই বাদা কুল্লি হাই ফাওকা কুল্লি হাই দুনা কুল্লি হাই ওয়া লাইস কামিসলি হাই, কোনো জীবিত এরকম জীবিত নাই. সবাইকে আল্লাহ মারবেন, সবাইকে মিটিয়ে অহংকারের সাথে নিজের জালালের সাথে আল্লাহ বলবেন মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার বরাবর তো সামনে আসো, মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার শরীক তো সামনে আসো, কে আসবে, মান কানা লি শারীকান ফালইয়াতি, আছে কেউ আমার শরীক তো সামনে আসো, কোথা থেকে আসবে, সবাইকে তো মৃত্যুর ময়দানে ঘুম পাড়িয়ে দিয়েছেন, সবাইকে আদমের ঘাটের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে, আর সবার জন্য মৃত্যুর আদেশ নাফেজ করে দেওয়া হয়েছে, একমাত্র আল্লাহ বাকি থাকবেন. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন বেটা বড় বড় বাড়িগুলাকে যা একটু দেখো, যেরকম কেল্লাগুলা যারা এখানে থাকতো তারা কোথায় চলে গেছে,
এখানে তো বড় আওয়াজ ছিল এক সময়, এখানে তো বড় নাজো আন্দাজ ছিল, বড় হাসিন ও জামিল সুন্দর চেহারা ছিল, আর আগে পিছনে মানুষ দৌড়াইতো। আজকে কেন মাকড়সা জাল বানিয়ে ফেলছে এখানে? এত সুন্দর বাড়িগুলা কেন চুপ হয়ে গেছে? এই জায়গায় কেন খামোশের রাজত্ব? এই জায়গায় শুধু বাতাসের ছন ছন আওয়াজ ছাড়া আর কোন আওয়াজ কেন নাই? তারা কোথায় চলে গেছে? ফাইন্নাকা তারা মিন দারিল গুরুর, তুমি এটা দেখবা যে তারা ধোকার ঘর ছেড়ে চলে গেছে আর আখেরাতের ঘরের মধ্যে যে আবাদ হয়ে গেছে। সবার জন্য মৃত্যু অনিবার্য, আর সবার জন্য একদিন উঠতেও হবে। দেখেন, যদি মরে শেষ হয়ে যেতাম তাহলে ছুটি ছিল, যা ইচ্ছা করতেন। মরার পরে যদি হিসাব না থাকতো, যা ইচ্ছা করতেন। কিন্তু মৃত্যুর পরে যদি জাহান্নাম আর জাহান্নাম না থাকতো, যা ইচ্ছা করতেন। কিন্তু না, এটা তো না। ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন, যেরকম আমরা ঘুম থেকে প্রতিদিন উঠি এরকম একদিন ঘুমিয়ে, ওয়াতাহিয়াউনা কামা তাস্তাইয়াকিজুন, যেরকম ঘুমিয়ে আবার উঠি এরকম একদিন আমাদেরকে আবার উঠানো হবে। তারপর তোমার ঠিকানা জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। দেখো, ওই দিন চলে আসছে, ওই দিন চলে আসছে। আল্লাহ চলে আসবেন আর ফেরেশতারাও হাশরের ময়দানে চারিদিকে চলে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত চলে আসবে। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাবিন, দোজক বাম দিকে আনা হবে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিস্ত, পাল্লাও আনা হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কুল সিরাত আসবে। ওয়া ইযা সুহফি নুশিরাত, আর আমলনামা বন্টন করার জন্য আকাশে উড়িয়ে দেওয়া হবে। ওই দিন কি হবে? যে উলঙ্গ শরীর, উলঙ্গ পা, উলঙ্গ মাথা, আর চোখ গোলা বের হয়ে যেতে থাকবে, আর কলিজা মুখে চলে আসবে, আর বুক ফেটে যেতে থাকবে, আর ছাড়া কোনো দিন ছায়া থাকবে না, সূর্য এক মাইল উপরে থাকবে, জমিন তামা হয়ে যাবে, শরীর থেকে এরকম ঘাম বের হবে, এক একটা মানুষ থেকে এরকম দুর্গন্ধ ঘাম বের হবে যে মৃত ব্যক্তির মধ্যেও এরকম দুর্গন্ধ নেই, মানুষের ঘামের মধ্যে এরকম দুর্গন্ধ হবে। আর একজন একজনের মধ্যে এরকম ফেসে দাঁড়িয়ে থাকবে, ডান দিকে বাম দিকে তাকাতে পারবে না, দিক পরিবর্তন করতে পারবে না, না ডান দিকে তাকাতে পারবে না, বাম দিকে তাকাতে পারবে, এরকম ফেসে দাঁড়িয়ে থাকবে যে মানুষের মধ্যে মানুষ ফেসে থাকবে, মহিলার মধ্যে মহিলা ফেসে থাকবে। আর আল্লাহ তাআলা আরশ মাথার উপরে, ওয়া ইহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, ওই আরশ আসতেছে, ওই দিন ওই আরশ চলে আসবে। ওই দিন আছে হাফেজা রাফিআ, হ্যাঁ কিছু মানুষ জান্নাতের দিকে আগে বাড়বে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিছু মানুষ জাহান্নামের দিকে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিছু মানুষ জান্নাতের দিকে যাবে। কারো ডান হাতে আমল নামা আসবে, কারো বাম হাতে আমল নামা আসবে। বাম হাতে আসবে, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমার হাতে আমল নামা কেন আসলো। যার ডান হাতে আসবে সে চিৎকার করে বলবে হাও, আরে আসো আসো, দেখো দেখো, হাও যাচ্ছে না সুরা আক্কার মধ্যে, হা ও মুকরা ও কিতাবিয়া, বলবে দেখো আমার পেপার দেখো, আমি পাশ হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি, আজকে আমার খুশির দিন, আমি কামিয়াব হয়ে গেছি। কিছু মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে, কিছু মানুষ খুশি হইতে থাকবে, আর কিছু মানুষের চেহারা কালো অন্ধকার রাতের মধ্যে হবে। কান্নামা উশিয়াত উজুম কিতআন মিনাল লাইল মুজলিমা, যেরকম দোয়াতের কালি বের করে তাদের চেহারার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, যেরকম তাদের চেহারার মধ্যে আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে, তার হাকুহা কাতার, চিৎকার করতে থাকবে, কিছু মানুষ খুশি হতে থাকবে, কালো অন্ধকার রাতের মধ্যে চেহারা, হ্যাঁ দুনিয়াতে আমি বড় সুন্দর, বড় টাকা পয়সা, বড় কিছু, কিন্তু ওই জায়গায় যদি আমাকে অপমানিত করে দেওয়া হয়, ওই জায়গায় যদি আমার কালো চেহারা বানিয়ে দেওয়া হয়, তাহলে এদের কি অবস্থা হবে? আর কিছু চেহারা এরকম হবে, তার উল্টাও হবে, নাঈমা লিসাইহা রাদিয়া, তরুতাজা, সুন্দর, চমকাতে থাকবে, হাসতে থাকবে, রাদিয়া নাজিরা ইলা রাব্বিহা নাজিরা, যেরকম তাজা গাছের ডাল এরকম সুন্দর চেহারা থাকবে, আবাদ এবং নিহাল চেহারা, আর কামিয়াব সফল কাম চেহারা, সুন্দর চেহারা, যে সূর্য তার চেহারার সামনে আসতে লজ্জা পেয়ে যাবে, যৌবন আদম আলী সালামের মতো ঈসা আলী সালাম হয়ে যাবে, আর লম্বাই আদম আলী সালামের হয়ে যাবে, আর সুন্দর ইউসুফ আলী সালামের হয়ে যাবে, আর অন্তরে আয়ুব আলী সালামের অন্তর ফিট করা হবে, আর মুখে দাউদ আলী সালামের সুন্দর আওয়াজ, আর চরিত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি কামিয়াব সফল কাম।
আর ওই ব্যক্তি নাকাম আর ধ্বংস। এরা বলবে হায় আমাদেরকে কেন উঠানো হলো, মামবাসানা মিন মারকাদিনা, আর এরা বলবে হাযা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এইটাই তো ওই দিন যেটার আল্লাহ তাআলা অঙ্গীকার করেছিলেন। আরে আমার ভাই দোস্ত, ওই দিনের জন্য তুই তো তৈরি করি, হ্যাঁ দরকার আছে নাকি না একটু বলেন না। সিজন যখন আসে না তখন মানুষ সবকিছু ছেড়ে ওইটার মধ্যে লাগিয়ে দেয়। আরে আখেরাতের সিজন আমাদের সামনে আসতেছে, আর মৃত্যু কাছে নিকটে চলে আসতেছে, আর দুনিয়া আমাদের থেকে দূরে সরতেছে। আমাদেরকে পিঠ দেখায় ফেলছে, এখন আখেরাতের জীবন কাছে আসতেছে, দুনিয়ার জীবন যত বয়স বাড়তেছে পিছনে যাচ্ছে। এই জন্য যে তৈয়ারি করবে সে সফল কাম, আর যে তৈয়ারি করবে না সে নাকাম আর ধ্বংস। ডান দিকে যারা কামিয়াব, বাম দিকে যারা নাকাম। বাম দিকে যারা তাদেরকে ফেরেশতারা ঘষে নিয়ে যাবে, ইলা জাহান্নামা জাহান্নামা জুমারা, জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। উমিয়ান ওয়া বুকমান সুম্মা, কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে না, গলার মধ্যে বেরি, হাতের মধ্যে হাত করি, পায়ের মধ্যে বেরি। আর ইয়াকফুরু বা'দুহুম বিবা'দিন ওয়া ইয়ালানু বা'দুহুম বা'দা, হায় হায় ডাকতে থাকবে, গালি গালোচ করতে থাকবে, এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম এদের জন্য খোলা হবে, আর অনন্ত অসীম কালের জন্য কাফেররা ওই জায়গায় পড়ে থাকবে। আমার ভাই দোস্ত, ওই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাই। কু আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, নিজেদেরকে নিজের বিবি বাচ্চাকে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা যাদের ডান হাতে আমুল্লামা আসবে, চেহারা আলোকৃত, শরীরে রেশমি পোশাক, হাতের মধ্যে স্বর্ণের কঙ্গন, মাথার উপর সুন্দর তাজ, আর এরকম হালকা কোকড়ানো চুল, দাড়ি থাকবে না, পুরুষদের দাড়ি থাকবে না। যারা দুনিয়াতে দাড়ি রাখে না তাদের কি হবে জানি না, কিন্তু যারা দুনিয়াতে দাড়ি রাখবে তাদের জান্নাতে আল্লাহ তাআলা দাড়ি আর রাখবে না। আর ডায়মন্ডের মতো শরীর, হালকা কোকড়ানো চুল, পলক আর ভুরু, আর বাকি সৌন্দর্যের মধ্যে এরকম হবে যে ওই দিন প্রতিটা মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। আসাবিরা মিন ফিদ্দা আসাবিরা মিন যাহাব, স্বর্ণের কঙ্গন, হ্যাঁ সুন্দর পোশাক, আর এই জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, আর এদেরকে ইস্তেকবাল করা হবে, তাদের যানবাহনের উপর উপবিষ্ট করে তাদেরকে নেওয়া হবে। আর আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের দরজা খুলবেন, ওইদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে পুরো জগৎ ওইদিন দেখে নেবে, যে জান্নাত বন্ধ থাকবে, সবাই হাশরের ময়দান অপেক্ষা করতেছে কবে খুলবে। জান্নাতের দরজায় পৌঁছার পরে জান্নাতের দরজা বন্ধ, আর এই দরজা কিভাবে খুলবো, কে খোলাবে? তো বলবে আদম আলাইহিস সালাম খোলাবেন। বলে আদম আলাইহিস সালাম আপনি দরজা খুলিয়ে দেন। বলে বেটা আমি কিভাবে খোলাবো, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি ইয়া আবানা নূহ, হে নূহ আলাইহিস সালাম আপনি খোলেন, হে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আপনি, হে মূসা আলাইহিস সালাম আপনি, নানা হে দাউদ আলাইহিস সালাম আপনি, নানা হে ইউশা, হে ইসহাক, হে ইয়াকুব, হে ইউসুফ, হে দাউদ, হে সুলাইমান আলাইহিমুস সালাম, সবাই বলবে না 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 না, কে খোলাবে? ওই দিন শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাবেন, আর কেউ খোলাতে পারবে না। ইলাইয়া মাফাতিহুল জান্নাহ, জান্নাতের চাবি আমার হাতে, আল্লাহর রাসূল বলছেন। লিওয়াউল হামদ বিয়াদি, আল্লাহর পতাকা আমার হাতে, আল্লাহর রাসূল বলছেন। জান্নাতের চাবি আমার হাতে, হ্যাঁ ইয়াতুফ আলি আল ফাখাদিম, জান্নাতের চাকর বাকর আমার ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে থাকবে। ইন্নাল জান্নাত হারামাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমি প্রবেশ না করব, কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহর রাসূল হাশরের ময়দানে এসে মাথায় সেজদা করবেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন এ আমার হাবিব মাথা উঠান, কি চান বলেন? আল্লাহর রাসূল বলবেন আপনি জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ তাআলা বলবেন আপনার দ্বারা ওপেনিং হবে, আপনি খুলেন, জান্নাতের যানবাহন আসবে, ওটার উপর আল্লাহর রাসূল উঠবে, ওইটার লাগাম নিচে পড়ে থাকবে, ওইটার লাগাম নিচে পড়ে থাকবে, কে এই লাগাম ধরবে, কে উঠাবে এই লাগাম, কে আল্লাহর রাসূলের ড্রাইভার হবে? আরবরা পিছনে, চৌধুরীরাও পিছনে, আমেরিকান ইউরোপিয়ানরাও পিছনে, হ্যাঁ বাদশারাও পিছনে। কি ঘোষণা হবে? বেলাল হাবশিকে ডাকো রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতে রশি দিয়ে দাও। কি বেলাল রাদিয়াল্লাহু আনহু, আফ্রিকান ছিলেন, গোলাম, গোলামের ছেলে গোলাম, ওই জায়গায় কালো ফর্সা ধনী ব্যক্তি চলে না, ওই জায়গায় মুহাম্মাদি চলে, যে মুহাম্মাদি রূপে ধারণ হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এরকম ভাবে মুহাম্মাদি পদ্ধতির মধ্যে চলে আসছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওনাকে সবভাবে পরীক্ষা করা হয়েছে, কিন্তু সবভাবেই উনি মুহাম্মাদি বের হয়েছে, আগুনের মধ্যে, কয়লার উপর, মরুভূমির উপর, পাথরের উপর, চাবুকের নিচে, মক্কার গলির মধ্যে ঘুষতে ঘুষতে ওনার পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু ওনার মধ্যে থেকে আহাদ আহাদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই বের হয়েছে। ভিতর মুক্তিকে আহাদ আর বাহি ভিতর থেকে মুহাম্মদ, হ্যাঁ বলতে যা ইচ্ছা করো, এই মুক্তিকে কলমাই বের হবে, আর কিছু বের হবে না।
আজকে ওটার বদলা পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান বহনের লাগাম বিলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে। আর সবার আগে আল্লাহ রাসূল যাবেন, বিলাল হাবশি পিছনে পিছনে যাবেন। তারপর আল্লাহ রাসূল বলছেন, আমি এক ব্যক্তিকে জানি যার মা বাবাকে জানি, যখন জান্নাতের দরজায় সে যাবে, আট দরজা জান্নাতের খুলে যাবে, আর সব দরজা বলবে আমার ভিতরে দিয়ে যান, আমার ভিতরে দিয়ে যান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনিকে আল্লাহ রাসূল বলেন, উনি হচ্ছে আবু বকর, আবু বকর, যাকে জান্নাতের আটো দরজা ডাকবে রাদিয়াল্লাহু আনহু। জান্নাতে এক প্যালেস দেখলেন আল্লাহ রাসূল, অনেক সুন্দর। জিজ্ঞাসা করলেন, এটা কার? বলা হলো কুরাইশের। আল্লাহ রাসূল বলেন, আমি মনে করলাম আমার, তো বলা হলো না, এটা আপনার গোলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছে, আলী তুমি খুশি হয়ে যাও, জান্নাতে তোমার ঘর আমার ঘরের একদম সামনে থাকবে। আলী রাদিয়াল্লাহু কানতে লাগলেন, বলেন, ইয়া রাসূল, বাস বাস আমার হয়ে গেছে, আমার কি দরকার ইয়া রাসূল আল্লাহ, আমার কিছু দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন, তালহা আর জুবাইর জান্নাতে আমার দুই বডিগার্ড হবে, জান্নাতে শান এরকম ভাবে যাবে। সবার আগে রাসূল, তার পিছনে উম্মত থাকবে, আগে নবীরা যাবেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করবেন, পিছনে উম্মত যাবে, হ্যাঁ অন্যান্য নবীরাও যাবেন, আর ভিতরে যাওয়ার সাথে সাথে প্রথম গার্ড অফ অনার সালামুন আলাইকুম, ফেরেশতাদের সালাম, আপনার উপর সালাম, আপনার উপর সালাম। নেশা চড়ে যাবে, ফেরেশতারা সালাম করবে, তারপরে সুসংবাদ, তুম আপনি পবিত্র হয়ে গেছেন, পিশাব পাখানা মিথ্যু হ্যাঁ থুতু কোনো পুজ কোনো কিছু রক্ত অসুস্থতা হিংসা কিনা মারামারি কাটাকাটি হ্যাঁ দল আপোষে মারামারি কাটাকাটি কিচ্ছু থাকবে না, পবিত্র। ফাদখুলুহা আসেন, তৃতীয় সুসংবাদ, ফাদখুলুহা আসেন, কতদিনের জন্য? চিরকালের জন্য, অনন্ত অসীম কালের জন্য। ওই আল্লাহর ঘরের মধ্যে কোনো কাঠ কোনো পাথর না, সবকিছু স্বর্ণ রূপার হবে ওই জায়গায়, ওই জায়গায় মার্বেল দিয়ে বাড়ি হবে না, স্বর্ণ রূপা দিয়ে হবে। ঝর্ণা প্রবাহিত হতে থাকবে উপরের দিকে, আর মতির রাস্তা হবে, জুমরুদের রাস্তা হবে, আর এগুলো তো ছোট নিয়ামত। এখনো নিজের সিংহাসনে বসে জান্নাতের নেশা পুরোও হবে না, যে আরশের দরজা খুলে যাবে, আর আল্লাহ তাআলা নিজের সৌন্দর্যের সাথে সামনে এসে বলবে, তোমাদের রব তোমাদেরকে সালাম পেশ করতেছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, হে আমার বান্দা তোমাদের রবের সালাম তোমরা কবুল করে নাও। একটা নেশা আল্লাহকে দেখে ফেলছে, আল্লাহকে দেখার নেশা কেমন হবে একটু তো চিন্তা করে। দুনিয়ার নোংরা নোংরা জিনিস দেখে চোখকে নষ্ট করতেছি, আল্লাহকে যখন দেখবো তখন কি অবস্থা হবে? এখন তো আল্লাহকে দেখা ছাড়া কত কষ্ট করতেছে মানুষ। আপনারা এখানে আসছেন আল্লাহর জন্য, আমরা এখানে আসি আল্লাহর জন্য, কোনো টাকা পয়সার জন্য না, আল্লাহর জন্য সবাই আসছি আমরা, আল্লাহর জন্য। মানুষ শুলিতে চড়ে যাচ্ছে, জান দিয়ে দিচ্ছে, দুই টুকরা করে দেওয়া হয়েছে, পেটের মধ্যে পাথর বিন্ধে নিচ্ছে আল্লাহর জন্য, আল্লাহকে দেখা ছাড়া এরকম জান কোরবান করছে। যখন আল্লাহকে দেখবে তো বান্দার কি অবস্থা হবে? জান্নাত ভুলে যাবে, নিজেকেও ভুলে যাবে, যে আমরা কোথায় আসছি কোথায় আসি সবাই ভুলে যাবে। আল্লাহকে দেখো, আরে কিছু মানুষকে আল্লাহ তাআলা তাদের সাথে দুষ্টামিও করবেন, আল্লাহ এরকম একজনকে বলবেন, আরে ওই দিনের কথা মনে আছে, ফালতু কাজে তুমি ওই গুনাহ করছিলা, বলবে ওই গুনাহ, গুনাহ বলবে না, কি করছে ওইটা বলবে না, বলবে ওই দিন, বলবে হ্যাঁ ওই কাজ, বলবে হ্যাঁ মনে আছে আল্লাহ, বলে তাহলে কি মনে করো? তো ওই বান্দা বলবে, আল্লাহ মাফ করে দিয়েছেন, আবার কেন ফাইল খুলতেছেন, ছাড়েন, ঘটনা শেষ, এটা জান্নাতে যাওয়ার পরে ঘটনা বলতেছি। তো আল্লাহ বলবেন, এটা তো মাফি মাফ হয়ে গেছে, মাফি মাফ হয়ে গেছে। আল্লাহ বলবে, হ্যাঁ রাজি, তুমি খুশি আছো, রাজি আছো? বলবে, ওহো কেন খুশি হব না, আপনি ওইটা দিয়েছেন যেটা কাউকে দেন নাই, কিভাবে খুশি হব না? আল্লাহ বলবেন, আফালা আতিকুম আফযাল মিন যালিকুম, আমি তোমাকে জান্নাত থেকে উত্তম জিনিস দেব, এর থেকে দামি জিনিস? আল্লাহ এর থেকে দামি জিনিস কি? আইয়ুশাই আফযাল মিন যাল, এর থেকে উত্তম জিনিস কি? আল্লাহ বলবেন, হাল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, আমি আজকে তোমাদের উপর রাজি হয়ে গেছি, আজকের পরে তোমাদের উপর আর কোনোদিন নারাজ হব না, আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি। কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া, যাও খাও পান করো মজা করো, লাহমি তাইর ফাকিহা মিম্মা ইতাখায়ারুন, এই যে ফল খাও, লাহমি তাইর মিম্মা ইশতাহুন, এই যে পাখি উড়তেছে মজা করে খাও, ওয়াহুরুন আইনুন কামসালিল লাইল মাকনুন, তোমাদের পবিত্র থাকার কারণে এই দেখো জান্নাতে সুন্দর হুর মেয়েরা আছে, যাদের চেহারা নূর, আল্লাহ নূরের মধ্যে থেকে দেওয়া হবে,
সমুদ্রের মধ্যে থু দিলে সমুদ্র সমুদ্র মিষ্টি হয়ে যাবে, মৃত ব্যক্তির সাথে কথা বললে জীবিত হয়ে যাবে, আর হ্যাঁ জীবিত আর জীবিত মানুষকে দেখলে তাদের কলিজা ফেটে যাবে, তাদের ওড়না বাতাস উড়িয়ে দিলে পুরো জগৎ ঘ্রাণ যুক্ত হয়ে যাবে, এক স্টেপ রাখলে তার শরীর থেকে লক্ষ ধরনের স্টাইল প্রকাশ পায়, যার সৌন্দর্য বাড়তেই থাকে, মুশক আম্বার জাফরান কাফুর দিয়ে বানানো হয়েছে, মাহুরুন আইনুন কামসালিল লুলুল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন কাআন্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান খায়রাতুন হিসান মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আইন, জান্নাতে সুন্দর মেয়েদের সাথে আমরা তোমাদের বিবাহ করাবো, আর তোমাদের পবিত্রতা থাকার কারণে, মেয়েরা যদি অবিবাহিতা থাকবে আর পবিত্র থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতে গিলমান দিবেন, যদি পবিত্র থাকবে আমি তোমাদের বিবাহ করাবো এরকম সুন্দর হুরদের সাথে, এরকম সুন্দর গিলমানের সাথে, যদি তাদেরকে এক দৃষ্টি দেখবা তো 40 বছর তোমাদের দৃষ্টি নিচা করতে পারবা না, একবার গলায় লাগাবা তো 70 বছর গলায় লাগিয়ে দাঁড়িয়ে থাকবা। আরে ইমানওয়ালি মেয়ে যারা তোমাদের আমার বন্দী হয়ে চলছে, বন্দী হয়ে চলছে, কষ্ট করছে দুনিয়ার ইমানওয়ালি মেয়েরা, তাদেরকে সুসংবাদ দাও, আল্লাহ তাআলা জান্নাতের এই দুনিয়ার মেয়েদেরকে জান্নাতের ওই হুরের থেকে 70,000 গুণ বেশি সুন্দরী বানাবেন। ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না বকারা উরবান আতরাবা, হ্যাঁ আল্লাহ তাআলা তাদেরকে যৌবন বানিয়ে দিবেন, কুয়ারি বানিয়ে দিবেন, জান্নাতের হুরের থেকে 70,000 গুণ বেশি সুন্দরী বানিয়ে দিবেন, যে ওই দিন জান্নাতের হুররা তাদের সামনে গোলাম মনে হবে, কাজের মানুষের মতো মনে হবে, মাথার চুল উপর থেকে হ্যাঁ পা পর্যন্ত যাবে, একটা চুল যদি পৃথিবীতে এনে দেওয়া হয় ঘ্রাণ যুক্ত হয়ে যাবে, ওই জান্নাতের দিকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাওয়াত দিতেছেন, ওই জান্নাতের আল্লাহ তাআলা আমাদের মধ্যে সব উদ্দীপনা জাগাচ্ছেন। 1,000 আয়াত আছে কোরআনে জান্নাত আর জাহান্নামের উপর, 1,000 আয়াত, আল্লাহ তাআলা অল্প তশকিল করেন তার আগে অনেক বেশি তরগিব উৎসাহিত অনেক বেশি করেন, কাজ কম বলেন করতে কিন্তু উৎসাহিত অনেক করেন আল্লাহ তাআলা, কখনো জান্নাত কখনো জাহান্নাম, হ্যাঁ কখনো নিজের সত্তা, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ারিজু ফিল আরদ ওয়া মা ইখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া إلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور এত লম্বা উৎসাহিত করার জন্য কথা শুনিয়ে আগে একটা কাজ করতে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এখন তো আল্লাহ আর তার রাসূলের উপর ঈমান আনো, কত লম্বা চওড়া বুঝাইলেন আর কাজ অল্প একটু করতে বললেন, আর যখন এর উল্টা হবে যে কাজ অনেক করতে বলবো কিন্তু উৎসাহিত করবো না, ফজিলত বলবো না, তখন মানুষ কাজ করবে না, তবলিগ ওয়ালার এত ফজিলত কেন বলে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা শেখাইছেন, এই নিয়ম, মানুষকে কোনো কাজের উপর যদি উদ্বুদ্ধ করতে চাও আগে তাকে ফজিলত বলো, আগে তাকে উৎসাহিত করো, তারপরে তাকে ওই কাজ করতে বলো, তোমার আল্লাহ কে ওই আল্লাহকে চিনাও যিনি আউয়াল আখির জাহির বাতিন, তখন আল্লাহর জন্য মানুষ কাজ করবে, আজকে বান্দা আল্লাহকে চিনে না এই জন্য আল্লাহর জন্য কিছু করতেও রাজি না, যাকে চিনে তার জন্য মানুষ করে, যাকে চিনে না তার জন্য কেন করবে, আমরা আল্লাহর পরিচয় বলি না, আল্লাহকে চিনাই না, যে আল্লাহ তাআলা রাতকে লম্বা করতেছেন দিনকে লম্বা করতেছেন এত কিছু বলার পরে বলছে এখন তো আল্লাহর উপরে ঈমান আনো, বাস কথা এতটুকু, কাজ এতটুকু, এখন তো আল্লাহর উপরে ঈমান আনো, এই জন্য ফাফিররু ইলাল্লাহ, দৌড়াই আল্লাহ তাআলার দিকে, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে দৌড়াই, আর আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদি না হব, ওই জায়গায় টাকা পয়সা চলে না, বংশমর্যাদা চলে না, আমেরিকা ইংল্যান্ডের পাসপোর্ট ওই জায়গায় চলবে না, ওই জায়গায় মুহাম্মাদি শিক্ষা চলবে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, এ আল্লাহ ইত্তাখাযত ইব্রাহিম খলিলা ওয়ালান তা লিদাউদ আল হাদীদ ওয়াসাখারতা লিসুলাইমান আর রিয়াহ ওয়াহিয়িত লঈসা আল মাউতা ফামাযা জাআলতানি, এ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়েছেন, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নরম হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাস অনুগত হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্য মৃত জীবিত করেছেন, আমার জন্য কি আছে এ আল্লাহ, আল্লাহ বলেন আপনার জন্য সবার থেকে উত্তম জিনিস, হ্যাঁ সবচেয়ে থেকে দামি জিনিস ওটা কি,
সবচেয়ে দামি এটা কি আল্লাহ যিকরতু ইল্লা যিকরতা মাই এ আমার হাবিব, কিয়ামত পর্যন্ত আপনার নাম আমার নাম একসাথে থাকবে, এটা কোনোদিন আলাদা হইতে পারবে না, আপনি আমি একসাথে এটা আলাদা হবে না, এটা কোনোদিন আলাদা হইতে পারবে না। আরশের দিকে তাকান আদম আলাইহিস সালামের দৃষ্টি পড়লো আরশে, প্রথম দৃষ্টি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দিকে চললেন, দরজায় দৃষ্টি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে গেলেন গাছের পাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরদেরকে দেখলেন, তাদের কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু মান ইউশাক্কিকিল্লাহ ওয়া রাসূলাহু বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। পুরো কোরআনের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূল একদম সাথে সাথে চলতেছে। এজন্য আমার মহতরম ভাই ও দোস্ত, আল্লাহকে রাজি করা ছাড়া না এই জাহান বনবে না ওই জাহান বনবে, না এই দুনিয়া না পরকাল। টাকা পয়সা সম্পদ পেয়ে গেলাম তো রেখেই তো যেতে হবে না, কি বলেন? ওই দিনে অনন্ত ভাই বলতেছিলেন, এই যে এত কিছু বানাইলাম এগুলো রেখেই তো চলে যাবো, তো কি থাকলো আমার কাছে? তো এরকম আল্লাহকে আমরা নারাজ করছি যে এত বড় গুনাহ করতেছি তারপরেও খাওয়াচ্ছেন, তারপরেও পালতেছেন, গুনাহ করতেছি তারপরেও সূর্যের আলোকে কোনো বিল দেওয়া ছাড়া পৌঁছাচ্ছেন, জমিনের কার্পেট কে কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া বিছিয়ে দিয়েছেন, আমাদের রুহকে চলতে দিয়েছেন, সমস্ত ব্যবস্থাপনাকে কোনো বিল দেওয়া ছাড়া চাওয়া ছাড়া মনে থেকে মানুষ বানিয়ে একটাই জিনিস চাইছেন, আমার বান্দা আমি তোমার জন্য এতটুকু করছি তুমি আমার তো মানো। বলেন আল্লাহ কি এটা চাইতে পারে না আমাদের কাছে? আল্লাহ চাইতে পারে না কিনা বলেন না একটু। হ্যাঁ মাফ করবেন, ছোট একটা উদাহরণ দেই, কুকুর আমাদের এক বেলা খাবার খেয়ে আর কোনোদিন আমার বিরোধিতা করে না, আর এতদিন আল্লাহর খাইলাম আল্লাহর বিরোধিতা করতেছি। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহর ওয়াস্তে আমরা তওবা করি, ঠিক আছে না ইনশাআল্লাহ, আর সামনের জিন্দগিতে আল্লাহকে খুশি করার নিয়ত করি, ঠিক আছে না ইনশাআল্লাহ। হ্যাঁ সামনে ইজতেমা আসতেছে, তবলিগে যাই যে যখন তিন দিন পারি তিন দিন লাগাবো, আসমান আর জমিনের মালিক আল্লাহকে খুশি করব, দুনিয়ার সমস্যা ওইটাও আল্লাহ সমাধান করবে, আখিরাতের সমস্যাও আল্লাহ তাআলা সমাধান করবে। আজকে আল্লাহ তাআলা নারাজ হয়ে আছেন আমাদের ওপর, আল্লাহ যখন নারাজ হয় তখন অসময় বৃষ্টি হয়, টাকা পয়সা কৃপণ মানুষের হাতে চলে যায়, এগুলা প্রমাণ যে আল্লাহ আমাদের উপর নারাজ। আল্লাহ ঘোষণা করবে না, আল্লাহ বলে দিছেন আমি নারাজ, এটা বুঝবা কখন? যখন টাকা পয়সা কৃপণের হাতে আর ক্ষমতায় জালেম মানুষ আর বৃষ্টি অসময়, এইটার এটা সময় যে তোমাদের তওবা করতে হবে, আর আল্লাহ তাআলা দরজা খুলে বসে আছে, কতদিন মা লাম ইয়াগরগির, ততদিন পর্যন্ত তোমাদের তোমাদের গলার নিঃশ্বাস বন্ধ না হয়ে যায় ততদিন তোমাদের তওবার আমি আল্লাহ অপেক্ষা করতেছি। এই জন্য আমরা তওবা করতেছি না ইনশাআল্লাহ, আল্লাহকে নারাজ করব না, তার নবীর তরিকাকে আমরা ছাড়ব না। আর আল্লাহর নবীর সবচেয়ে বড় তরিকা দুনিয়াতে দাওয়াতে কথা, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছানো। দেখেন আল্লাহর কাছ থেকে নেওয়ার মাধ্যম বলে গেছে, যখনই তোমাদের কোনো প্রয়োজন হবে মসজিদে আসো আর সেজদায় পড়ো, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে দিছেন, কোন উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজ দেন নাই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিছেন, কোন উম্মতকে রুকু দেন নাই আমাদেরকে নামাজে রুকু দিছেন, কোন উম্মতকে কোরআন তেলাওয়াত দেন নাই আমাদেরকে তেলাওয়াত দিছে। আর বলছে সিলাতুম বাইনাল আব্দি ওয়া রাব্বি, তুমি যখন আল্লাহু আকবার বলবা আমি আল্লাহ দরজা খুলে বসে থাকবো, তোমার যে যা প্রয়োজন আমি তোমাকে দিয়ে দেবো। এই জন্য আমার ভাই দোস্ত, কেউ বেনামাজি না থাকি, কোনো মহিলা বেনামাজি না থাকে ঘরের মধ্যে, কোনো পুরুষ হারাম না কামাই করে, কোনো অফিসার ঘুষ না নেয়, আমরা নিয়ত করি, ঠিক আছে না ইনশাআল্লাহ, নিজেও তওবা করি আর পুরো উম্মতকে দিয়ে তওবা করি করাই, আর আমাদের সকাল কোরআনে তেলাওয়াত দিয়ে হয় আমাদের মেয়েদের আমাদের ছেলেদের, আমাদের ব্যবসা এরকম হবে যেরকম আল্লাহ চায়, আমাদের চাকরি এরকম হবে যেরকম আল্লাহ তার রাসূল চান, আমাদের মেয়েরা এরকম জীবন অতিবাহিত করবে যেরকম আমাদের নবীর মেয়েরা নবীর বিবিগণ জীবন অতিবাহিত করছেন, মেয়েরা পরিপূর্ণ পর্দার মধ্যে আসবে, ছেলেরা নিজেদের দৃষ্টিকে নিচা করে নিবে, সুন্দর একটা পরিবেশ এখানে বানানোর চেষ্টা করে করতেছে নিয়ত করতেছে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার যে কথাগুলো বললাম শোনার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।